ভূপেনদালে গভীর শ্রদ্ধাঞ্জলি জানালো আর ভূপেনদার জন্মদিন উদ্দীপনা ভূপেনদা আমার মাজ থাকুতেও আমি উদযাপন করেছিল সেই সময় আমি কেক কাটিছিল এটি আমি চাকি জ্বলাম আর ভূপেনদার সৃষ্টিরাজি নতুন প্রজন্মর মাজত প্রসার ঘটার উদ্দেশ্যে এই উদ্দীপনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর ইয়াত অসমৰ প্রতিখন জেলার একোখনকে নির্বাচিত মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় সপ্তাহ যুব মহোৎসব আর গুহী নির্বাচিত কেমন মহাবিদ্যালয়ের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী একোটাকে গীত গাই ভূপেনদালে শ্রদ্ধাঞ্জলি জানায় আজি সন্ধ্যা ছয় বজার লগেলগে ইয়াত এই উদ্দীপনা অনুষ্ঠান আরম্ভ হব আর শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী সকলে ভূপেনদার একোটা গীতের ক্ষুধা কণ্ঠগুলো শ্রদ্ধাঞ্জলি জানাব আর আমার ভূপেনদার আমি জন্মদিন আর মৃত্যুদিনত সদায় আমি রজাঘর কেটামান আমি আহ্বান আর দাবি জানাই আছি ঘহতে ঘহতে শিল খয় যায় গতি আমি সেইকটা দাবি আজি পুনরুত্থাপন করব খুঁজছো সাতটা মূল বিষয় প্রথম বিষয়টি হল যে আমার শিক্ষানুষ্ঠানের পাঠ্যক্রম ভূপেনদার সৃষ্টিরাজিক অন্তর্ভুক্ত করব লাগে দ্বিতীয়ত কথা হল গুহী বিশ্ববিদ্যালয় ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় অসম চুক্তির মর্মে স্থাপন হওয়া তেজপুর বিশ্ববিদ্যালয়কে ধরে আমার বিশ্ববিদ্যালয় সমূহত ভূপেনদার নামত একোখনকে আসন স্থাপন করব লাগে যাতে ভূপেনদার সৃষ্টিরাজিক পরিকল্পিত গবেষণার জড়িয়ে আগবাড়ি যাব পারি চারি নম্বর কথাটি হল যে ভূপেনদার নামত আন্তঃরাষ্ট্রীয় স্তরের একটা গবেষণা প্রতিষ্ঠান স্থাপন হব লাগে পাঁচ নম্বর কথাটি হল যে আমার উত্তরাঞ্চল দুয়ারমুখ গুয়াহী গুয়াহী রেল স্টেশনটির নাম ভূপেনদার নামত দিব লাগে বেলেগ বেলেগ মহারাষ্ট্র যদি পারে আমার ইয়াত ভূপেনদার নামত আমার রেল স্টেশনটির নাম কেউ দিব নয় পাঁচ নম্বর কথাটি হল ভূপেনদার যুর সৃষ্টিরাজি সেই সৃষ্টিরাজি টাইম ক্যাপসুলের জড়িয়ে সংরক্ষণ করার ব্যবস্থা করব লাগে ছয় নম্বর কথাটি হল আমার সমগ্র ভূপেনদার সৃষ্টিরাজিক চর্চা জড়িয়ে আগবাড়ি যাব লাগবে তার কারণে অঞ্চলে অঞ্চলে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার নামত কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার নামত আর ভূপেনদার নামত অত্যাধুনিক সা সুবিধা থাকা প্রেক্ষাগৃহ নির্মাণ করব লাগে যাতে প্রজন্মই প্রজন্মই তাত যাতে চর্চা করব পারে তাত যাতে কসরত করব পারে চিন্তন মন্থন করব পারে তার একটা ব্যবস্থা করব লাগে আর আনটো বিষয় হল যেটি বিষয় আমি সদায় কই আছো আজি আকো কম যে ভূপেনদার যে সমাধি ক্ষেত্র সেই সমাধি ক্ষেত্রটি বড় ঠেকাঠুকি হয়ে আছে সরকারে তো নির্মাণ কাম করেই আছে নির্মাণ কার্য গোটেই করিয়ে থাকে গতি ভূপেনদার এই সমাধি ক্ষেত্রটি অল্প আহল বহলকে নির্মাণ করার ব্যবস্থা করব লাগে যাতে পৃথিবীর যিকোনো এজন ব্যক্তিয়ে ভূপেনদার সমাধি ক্ষেত্রে থিয় হয়ে ভূপেনদার সৃষ্টিরাজিক উপলব্ধি করব পারে এই এই এইকটা দাবি আমি সরকারে উত্থাপন করল এই দাবি আর আহ্বান জানাইছো আর ভূপেনদার স্মৃতি যুগমিয়া করে রাখবর কারণে সৃষ্টিরাজি প্রসার করবর কারণে সরকারক এইকটা পদক্ষেপ লোবর কারণে আমি দাবি আর আহ্বান জানালো ডক্টর ভূপেন হাজরিকা দেবর জন্মদিনটি তখেক শ্রদ্ধারে সুতরাং সুঁড়িছো যদিও ভূপেনদা কায়িকভাবে আমার মাজত নাই তথাপিও তখেতর গীত তখেতর সৃষ্টিরাজিয়ে প্রতিটি মুহূর্ততে জাতিটুক প্রাণর সঞ্চার করে আহিছে তখেত আমার মাজত কায়িকভাবে না থাকলেও আবেগিকভাবে সদায় আছে আর তখেতর জীবিত অবস্থাতেই সদৌ ছাত্র সন্থায় তখেতর দ্বারাই তখেতর প্রতিমূর্তি এই স্থানতে আমি উন্মোচন করাইছিল আর তেতিয়ারপ্রায় প্রতি বছরে সদৌ ছাত্র সন্থায় ডক্টর ভূপেন হাজরিকাদেবর জন্মদিনটি এই স্থানতে আমি বিশেষভাবে উদযাপন করে আছি উদ্দীপনা নামের এটি কার্যসূচীর জড়িয়ে আজির দিনট আমি পুয়ার ভাগত তেখেতর প্রতিমূর্তিস্থলীত শ্রদ্ধা নিবেদন করল আর গধূলি প্রতিখন জেলার একোখনক মহাবিদ্যালয়ের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী সকল গুহী বিশ্ববিদ্যালয় ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী সকল আর আন্তঃমহাবিদ্যালয় যুব মহোৎসবর শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী সকলের দ্বারা ভূপেন হাজরিকাদেবর গীত সমূহ আজি ইয়াত পরিবেশন করা হব আর নতুন প্রজন্মত ডক্টর ভূপেন হাজরিকাদেবর গীত সমূহ নিগড়াই তেখেতলৈ শ্রদ্ধা জ্ঞাপন করার এই অনুষ্ঠান আজি সন্ধ্যা ছয় বজার পৰা আয়োজন করা হয়েছে আপনার মাধ্যমে সকল অসমবাসী রাইজক তালে আমন্ত্রণ জানাইছো আর এতিয়াও আমি এটা কথা কোঁ যে ভূপেন হাজরিকাদেবর মৃত্যুর সময়ত যি আবেগেরে সহ জাতিটি উদ্বেলিত হয়েছিল সেইখিনি সময়ত সরকারে এটা সমাধি ক্ষেত্রের প্রস্তাব লৈছিলে ছাত্র সন্থায় অসমৰ ৰাইজে কৈছিল যে বিশ্বৰ ভিতৰতে এটি আটক ধুনীয়া সমাধি ক্ষেত্র হব লাগে কিন্তু মৃত্যুর ইমান বছৰৰ পিছতো সরকারে সেই সমাধি ক্ষেত্র খুব বিশেষ আহল বহলভাবে নির্মাণ করার কোনো চিন্তা নকৰিলে আমি প্রতি বছরে জন্মদিবস আর মৃত্যু দিবসত এই কথাটো সরকারক এইকারণেই সোঁৱৰাই থাকো যে ঘঁহি থাকিলে অন্তত শিল ক্ষয় যাওক ভূপেন হাজরিকাদেব বিশ্বৰ এক বিস্তৃত ব্যক্তি গতি তেখেতর সমাধি ক্ষেত্র এই ধরনে হব লাগে যত উপস্থিত হয়ে দেশের বা বিদেশরও কোনো এজন ব্যক্তি যদি আহে যি ভূপেন হাজরিকাক নেজানেও তেওঁৰ সমাধি ক্ষেত্র থিয় হলে যাতে ভূপেন হাজরিকার সৃষ্টিরাজিক অনুভব করব পারে জাতিটোৰ কারণে বিশ্বর মানব সমাজখনের কারণে তেখেতৰ অবদানক অনুভব করব পারে সেই ধরনের সমাধি ক্ষেত্র এটি নির্মাণ করার কারণে আজিও পুনৰ সরকারক দাবি জানাইছো আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত।
News18 app download kori boloi, scan korok a QR code. Google Play Store to pabo a News18 app.